পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বাজারে বোমা হামলায় 24 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় সময় সকালে ফল ও সবজির পাইকারি বাজারে এই হামলার ঘটনা ঘটে। প্রচুর ক্রেতা বিক্রেতা সে সময় বাজারে ছিলেন। 2008 সালে ম্যারিয়টে বোমা হামলার পর পাকিস্তানের রাজধানীতে এটি সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। পাকিস্তান সরকারের সাথে তেহরিক ই তালেবানের সহিংসতা বন্ধের ব্যাপারে আলোচনা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণে এই ঘটনার নিন্দা জানিয়ে তেহরিক ই তালেবান বলেছে, শান্তি আলোচনাকে ব্যর্থ করতে এই হামলা চালানো হয়েছে।